শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি, চারিদিকে ছড়িয়ে পড়েছে পুজোর আনন্দ, এছাড়াও শপিং, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছুই আছে, প্লাস আছে পুজো পরিক্রমা। জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান 2019-এর পুজোর গন্ধ এসেছে পুজো পরিক্রমা নিয়ে। আমি শ্রেষ্ঠা আজকে চলে এসেছি পূর্বাচল জাগরী ক্লাবে, পেয়ে গেছি ক্লাবের মেম্বারদের। আপনারা যথারীতি দেখতে পাচ্ছেন আমি কোনো প্যান্ডেলে বসে নেই, কোনো মণ্ডপে নেই, আছি ক্লাবে। কারণ এত বৃষ্টি হচ্ছে যে সেখানে গিয়ে আপনাদেরকে সেই আপডেটসটা বা প্যান্ডেলের তৈরির কাজটা আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু বাকি যেটা আছে যেটুকু আমরা জানতে পারি তো সেইটুকু আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো। পেয়ে গেছি দুজন ক্লাব মেম্বারকে, কথা বলে নেবো তাদের সঙ্গে। নমস্কার, আপনাকে জিও বাংলায় স্বাগত। আপনার নামটা? নমস্কার, আপনার নামটা? আমার নাম অশোক কুমার দাস। আচ্ছা, তো এত বৃষ্টি হচ্ছে তাতে কি পুজোর এই প্যান্ডেল তৈরির কাজটা কি একটু বাধা হচ্ছে? তাতে বাধা তো কিছু হচ্ছে, তার সত্ত্বেও আমাদের কাজ হচ্ছে, প্যান্ডেলে হচ্ছে, আমাদের ছাদে হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। আচ্ছা, পুজো ছেড়ে, মানে প্যান্ডেল ছেড়ে কি পুজোর সময় বেরোনো হয় বাইরে? না না, প্যান্ডেল ছেড়ে আমরা কোথাও যাই না। কেন, ইচ্ছা করে না একটু বাড়ির লোকের সঙ্গে ঘুরতে? এলেও তো আমাদের কোনো উপায় নেই, সেই সকাল থেকে রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত আমাদের এখানেই থাকতে হয়। আচ্ছা, আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া সাধারণত আমরা বাড়িতেই করি। কোনো ফাস্টফুড খাওয়া হয় না পুজোতে? না না না, বিশেষ করে আমি তো খাই না, আমার বয়সে তো খাওয়া উচিত নয় ওগুলো। আচ্ছা, কিন্তু পুজোর কয়েকটা দিন তো ছাড় থাকলেই থাকতে পারে। সে কিছুটা তো থাকবেই। আচ্ছা, তো পুজোতে কি করা হয় সেটুকু তো জানা গেল, এবার পুজোর পরিকল্পনাটা কি আমরা কিন্তু সেটা জেনে নেব। পুজোর পরিকল্পনা বলতে আমরা ধরুন চতুর্থী দিন আমরা উদ্বোধন করি, সেদিন নানান লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে, তারা এসে আমাদের এখানে সহযোগিতা করেন। তারপরে চতুর্থীর দিন থেকেই আমাদের পুজো শুরু হয়ে যায়, উদ্বোধনের দিন থেকেই শুরু হয়ে যায়, তখন থেকেই সারা সাধারণত সারা দিন রাত ধরে লোকজন আসা শুরু হয়ে যায়। থিমের কি ব্যাপার আছে? থিম হচ্ছে আমাদের এবার থিম হচ্ছে মাই শক্তি, মায়ের মা শক্তি মিন্স মাই সব, মার দ্বারাই সব পরিচালিত হচ্ছে। তা তো বটেই। আর এই থিমটাকে তৈরি করার জন্য অনেক ম্যাটেরিয়ালসের ইউজ করা হয়েছে নিশ্চয়ই আপনাদের, তো সেইটা একটু জেনে নেব যে কী ধরনের জিনিস দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আমাদের আর্টিস্ট রয়েছেন। আচ্ছা, আমি কিন্তু সঙ্গে পেয়ে গেছি আর্টিস্টকে, আমি সঙ্গে পেয়ে গেছি আর্টিস্টকে, কথা বলে নেব তার সঙ্গে। নমস্কার, আপনাকে জিও বাংলায় স্বাগত। আপনার নামটা? আমার নাম পিন্টু মোল্লা। আচ্ছা, তো কী ধরনের ম্যাটেরিয়ালস ইউজ হচ্ছে? বেসিক্যালি এটাতে রাবার সোল দিয়ে তৈরি করছি, আর পুরো মণ্ডপটাই ডোকরা শিল্পের উপর আর মানে বেস করেই করছি। তো নাম দেওয়া হয়েছে মাই শক্তি, আশা করি সবার ভালো লাগবে। কাজটা শুধু যে রাবার সোল তা নয়, তার পেছনে থার্মোকল কিছুটা ইউজ করবো আর কিছুটা বেড়ার বেস থাকছে। ডোকরাটাকে নিয়েই মেন ভাবনা চিন্তা, দেখা যাক কতটুকু তুলতে পারছি যা ওয়েদার আছে, আশা করি উঠে যাবে। একদম উঠবে না কেন, আমরা আমাদের এত আনন্দ হয় সারাটা বছর, আমরা এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি, আমাদের প্যান্ডেল হবে না, পুজো হবে না, আমরা কোনো বৃষ্টি টিষ্টির কোনো বৃষ্টি আমাদেরকে আটকাতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। কথা বলে নিলাম কিন্তু ক্লাব মেম্বার এবং শিল্পীর সঙ্গে, জেনে নিলাম কী প্রস্তুতি আর কী করা হয়, তারা কীভাবে তাদের পুজো সেলিব্রেট করে, সমস্ত কিছু। এরপর আমি শ্রেষ্ঠা পৌঁছে যাব আরও একটা অন্য ক্লাবে, সেই ক্লাবের আপডেটস আপনাদেরকে দেব, তাই জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়। অ্যান্ড উই উড লাইক টু থ্যাংক আওয়ার স্পন্সার অ্যাম্বাসার, কো স্পন্সার জিএসটি দোস্ত, আইটি পার্টনার আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, ইভেন্ট পার্টনার সিএনসি, অ্যান্ড আওয়ার সেফটি পার্টনার অ্যারিসন কেবল। ক্যামেরার শুভঙ্কর দাসের সঙ্গে আমি শ্রেষ্ঠা চক্রবর্তী।